ক্লাস তোমাদের কালকে হয়তো তোমাদের মনে আছে আমি তিনটা পয়েন্ট তোমাদের বলছিলাম। অঙ্ক করানোর আগে আমি তোমাদের তিনটা পয়েন্টের কথা বলছিলাম, পয়েন্ট তিনটা আরেকবার একটু দেখে নাও। তার মধ্যে আমার মনে হয় আমি দুইটা পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করছি তোমাদের সাথে। এক নাম্বার হইল পর্যায়ক্রমিক অন্তরীকরণের ক্ষেত্রে আমরা ভগ্নাংশ বা বর্গমূল রাখি না, আর দুই নাম্বারে বলছি ফ্ল্যাশব্যাকে যেতে হয়, মানে ম্যাক্সিমাম অঙ্কেই আমার পিছনের লাইনে যেতে হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি সাইন ইনভার্স এক্স বা কস ইনভার্স এক্স থাকে তবে অঙ্কের শেষে 2dy/dx আর 2y1 দ্বারা ভাগ করতে হয়। আজকে আমরা এটার যৌক্তিকতাটা দেখব, এই কথাটার থার্ড কথাটার আমরা একটু মানে বোঝার চেষ্টা করব। প্রথমত আসো আমরা ইনভার্স ফাংশনের ম্যাথে যাই। আমাকে ইনভার্স ফাংশনের তিনটা ফর্মুলা খুব কষ্ট করে বলবা, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স আর ট্যান ইনভার্স এক্স কত হয়, এটা তোমরা 9.4 এ পড়ে আসো। সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ঠান্ডা মাথায় 1/√2 - x² ধন্যবাদ। আর কস ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে -1/√2 - x² ভেরি গুড, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। ট্যান ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/1 + x² তো এই হলো টোটাল রুল। এবার তিনটা রুলের কথা আমি আগেই বলে দিছি, এখন আসো আমরা ইনভার্স রিলেটেড, মানে এখন আমরা যে গ্রুপটা করব সেটা সব ইনভার্স ফাংশন রিলেটেড, মানে এই তিনটা সূত্র কাজে লাগবে। এই রুলে ম্যাথ আছে, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি তোমাদের সুবিধা। 10 থেকে 13, 17 নাম্বার, 25 নাম্বার, 26 বাদ 27 28 আর হচ্ছে 37 নাম্বার, 34 নাম্বার, এগুলো হলো সব ইনভার্সের গ্রুপ, একদম একই ক্যাটাগরি। তো আসো আমরা এই গ্রুপটা আগে শেষ করে ফেলি। তারপরে আরেকটা গ্রুপ আছে অ্যালজেব্রা গ্রুপ, আজকে আমার টার্গেট হচ্ছে এইগুলো করব, দুইটা গ্রুপ আর কিছু অঙ্ক বাকি থাকবে সেটা আমরা লাস্ট ক্লাসে করব। এখানে 38টা অঙ্ক আছে, ম্যাক্সিমাম অঙ্ক আমি করাই দিব, সো আমাদের টেনশন নাই, হোমওয়ার্ক বেশি দিচ্ছি না আমি, 4টা কালকে দিছি। আশা করি যারা বিন্দু মাত্র ক্লাসটা বুঝছো ডেফিনেটলি হোমওয়ার্ক পারাও কর, কারণ এটা নতুন কিছুই না। সূত্রগুলো মুছে দিলাম ভাইয়া, 27 এর পরে কত লেখা, 27 এর পরে 36, 27 তারপরে 36। তো আসো আমরা ম্যাথে চলে যাই। প্রথমত যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে 10 নম্বর। ইনভার্স ফাংশনের গ্রুপ, অঙ্কটা দেখে নাও। 10 নম্বর বলছে y = tan inverse x, তাহলে এটা প্রমাণ করতে হবে। সো ফার্স্ট অফ অল তোমাদের কাছে আমার প্রশ্ন, ভেরা এখানে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? দুইবার। ধন্যবাদ। তাহলে আসো y = tan inverse x ডিফারেন্সিয়েশন শুরু করি। দেয়া আছে আমাকে বলো, তোমরাই বলো এটা লেখার চেয়ে এটা লিখতে কম টাইম লাগবে না, দুইটার মান তো সেম, বুঝতেছো আমার কথা? তাহলে আমি সবাইকে সাজেস্ট করব সবাই y1 y2 লেখো, যদি প্রমাণে এটা থাকে লাস্ট এটা লিখে দাও, এটা হলো সহজ ওয়ে। সো y1 আমাকে বলো ddx of tan inverse x, কষ্ট করে বলো tan inverse x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, সবাই পারি। অঙ্কের প্রথম রুল হলো ভগ্নাংশ বা বর্গমূল রাখা যাবে, আসছে ভগ্নাংশ আনো বামে, ভগ্নাংশ রেখে ডিফারেন্সিয়েশন করব না যদি না উত্তরে ভগ্নাংশ থাকে। তো হইলো এটা, এবার বলো আরেকবার ডিফারেন্সিয়েশন আমাকে করতেই হবে, আরেকবার ডিডিএক্স যদি করি তাহলে কে কে বলতে পারবা যে এই বাম পাশে কোন সূত্র হবে?
ইউভি সূত্র u dx of v plus v dx of u আর ডানে 1 কে ডিফারেন্সিয়েশন করলে এরা জানতে চাই y1 কে ডিফারেন্সিয়েশন করলে কত এই প্রশ্ন অনেকবার আসবে তোমার y1 কে ডিফারেন্সিয়েশন করলে y2 আর 1 plus x square কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে এরা 1 plus x square কে 2x 2x y1 = 0 ফাইনালি মান বসানোর সময় আসছে মানটা বসায় দাও যেহেতু প্রমাণে এইটা আছে তাহলে তুমি এটাই দাও y1 এর বদলে dy by বুঝাতে পারছি তাতে লেখাটা অনেক বেঁচে যাবে ক্লাসের সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু ক্লিয়ারলি জানাও আর স্যার 3 নাম্বার লাইন তো বুঝি নাই 3 নাম্বার লাইন এইটাই এটা এটার উপরে এটা হ্যাঁ এখানে এই লাইন বুঝছো না tan ইনভার্স x কে dx করলে এটা সূত্র গেল তাহলে তোমার গোড়ায় কল tan ইনভার্স x কে dx করলে 1/1 + x² হয় এটা হলো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হয় এটা না পারলে আই রিকোয়েস্ট ইউ যে তুমি 9.34 এই ক্লাসগুলো আগে করে নিও তাহলে তুমি বড় সমস্যা অপেক্ষা করতেছে তোমার জন্য ওকে ডিফারেন্ট কেউ নতুন আসছো নাকি হ্যাঁ নতুন আসলে ডেফিনেটলি বুঝতে সমস্যা হবে হ্যাঁ স্যার আমি আমি 9.1 পর্যন্ত করেছি বাট আর করা হয়নি আচ্ছা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দেখো গতকালকে তো তুমি ক্লাস করতে গিয়ে পরে লাস্টে করলাম না মনে হয় হ্যাঁ স্যার মানে অনেকে ভাবো যে ভাইয়া আমি মানে টিচাররাই কিন্তু খেতনা ভাইয়া টিচাররাও স্মার্ট তোমরা যেমন স্মার্ট টিচাররাও স্মার্ট তোমরা যেমন প্রযুক্তি জানো আমরাও প্রযুক্তি জানি ক্লাস রেগুলার করবা এবং ঠিকমতো করবা আর যারা ঠিকমতো ক্লাস করতেছো না তারা নিজেকে গ্রুপের বাইরে আবিষ্কার করবা সাজেশন হইলো ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে নিবা এই সূত্রগুলো গ্রুপে দেয়া আছে ওকে তো এটা গেল একই রকম আমরা পাঁচটা অঙ্ক করব তোমাদের এই নিয়ম মুখস্থ হয়ে যাবে মানে যে করো নাই তারও আই হোপ মুখস্থ হয়ে যাবে কারণ আমি একই রকম এখন পাঁচটা অঙ্ক করতে যাচ্ছি 10 নাম্বার গেল 11 নাম্বার ম্যাথটা একটু দেখে আসি আগে তারপরে তোমার কাছে y = tan inverse x এটা আছে তো tan inverse x হইলে বেরা প্রথমবারের মতো tan inverse x আসছে এর আগে tan inverse x আসছিল তোমাদের একটা 3 নাম্বার পয়েন্ট ছিল আমি সেই পয়েন্টটা তোমাকে মনে করায় এখন দিতে চাই যদিও তুমি অঙ্ক করাইতে করাইতে এটা ভুলে যাবা পরে আমি আবার তোমাকে মনে করায় দিব এই যে 3 নাম্বার পয়েন্ট যদি sin inverse x cos inverse x থাকে এবং বর্গ করা হয় তবে শেষে 2y1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে একটু মনে রাখো অঙ্ক স্টার্ট করতেছি 11 নাম্বার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা মুখস্থ করে নিলে সব এখনকার চ্যাপ্টারগুলো আরো সহজ sin inverse x ddx করলে কি হবে বলো sin inverse x কে ddx করলে কত হয় মুখস্থ আমাদের সবার 1/√1 - x² আমাদের এক নাম্বার স্টেপটা কি বিসমিল্লাহ স্টেপটা কি এক ভগ্নাংশ রাখা যাবে না বর্গমূল রাখা যাবে না দুইটাই আছে এখানে ভগ্নাংশ আছে বর্গমূলও আছে একটাও রাখা যাবে না কি করব কোন ইচ্ছা গুণ তাইলে গেল ভগ্নাংশ রুট আছে তাও স্কয়ার ভগ্নাংশ গেল বর্গমূল গেল আমি কি বুঝাইতে পারছি জি ভাইয়া প্রথম স্টেপ গেল এটা ইকুয়াল টু 1 আরেকবার ডিডিএক্স করতে হবে কারণ প্রমাণে y2 আছে আচ্ছা প্রমাণ ফার্দার করার আগে তোমাদের আমি আরেকটা জিনিস বলে আসি ছোট্ট একটা জিনিস ক্লাসে কয়জন বলতে পারবে y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ঠান্ডা মাথায় আমাকে বলো 2y 0 0 হবে না কোনোদিন y চলক না মানে সরি ধ্রুবক না যে ধ্রুবক 0 হয়ে যাবে এটা হলো চলক চলক কে ddx করলে কোনোদিন 0 হয় না চলক কে তাহলে কিভাবে ddx করতে হয় মনে মনে এই চলক ভাবতে হয় x ভাবতে হয়
x স্কয়ার কে dx করলে 2x হয় তাহলে y স্কয়ার কে করলে হবে 2y কিন্তু এটা x না এটা y অন্য একটা চল তাহলে সেটাকে আবার dx dy/dx বুঝাইতে পারছি y কিউব কে করলে কি হবে তাহলে বল y কিউব কে dx 3y স্কয়ার 3y স্কয়ার dy/dx ওকে ফাইন এরা এই চ্যাপ্টারে আমরা একটু নতুন শিখলাম dy by dx এর আরেকটা নাম কি y1 নতুন করে শিখছি এই চ্যাপ্টারের জন্য আচ্ছা ভালো কথা তাহলে আমি যদি তোমাকে একটু ফারদার তোমার মাথা আর একটু ক্যাচ লাগাই দিই বলো y1 স্কয়ার কে dx করলে কি হবে ঠান্ডা মাথায় বলো 2y1 হবে কিভাবে হয় ঠান্ডা মাথায় আমার কথা শুনো মনে মনে x ভাবা x স্কয়ার কে করলে 2x y1 স্কয়ার কে করলে 2y1 কিন্তু এটা কি x না এটা y1 সেই y1 কে dx করলে y2 হবে বুঝতেছো ভাইরা এই জিনিসটা তোমাকে আমার এই চ্যাপ্টারে 17 বার বলতে হবে 17টা অঙ্কে লাগবে তাহলে কি ভালোমতো দেখে রাখতে পারো y1 স্কয়ার কে dx করলে 2y1 y2 গেস করো y2 স্কয়ার কে dx করলে কি হবে 2y2 y3 এটা তোমার একটা লাগবে না এটাই আমার লাগবে মূলত y1 স্কয়ার কে dx করলে কি হয় y স্কয়ার কে dx করলে কি হয় এক নজর একটু তাকায় দেখো এখন আমার এইখানে আবার ডিফারেন্সিয়েশন করার দরকার হইছে এদিকে যে ডিডিএক্স করবা এটা কোন সূত্র হবে মেরা ঠান্ডা মাথায় বলো তো বামে বামে ইউ এটা ইউ এটা এবার বলো ডিডিএক্স করলে কি হয় 1 মাইনাস এক্স স্কয়ার ডিডিএক্স অফ ওয়াই ওয়ান স্কয়ার প্লাস ওয়াই ওয়ান স্কয়ার ডিডিএক্স অফ 1 এটা u এটা v u ddx of v plus v ddx of u আশা করি সবাই ডিফারেন্সিয়েশনের এগুলো পারো 1 কে ddx করলে কি হয় ঠান্ডা মাথায় বলো 1 একটা কনস্ট্যান্ট ddx করলে হবে 0 এবার মনে হয় স্টেপ বাই স্টেপ বলতে পারবা y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনো প্রত্যেকটা কথা বলতে 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 মুখস্থ করে ফেলবো একদম y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2y1 y2 1 minus x square কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 কে করলে 0 হয় minus 2x একটা কথা বলে আসছিলাম হয়তো মনে আছে তিন নাম্বার রুল যদি সাইন ইনভার্স x বা কস ইনভার্স থাকে আর অঙ্কে যদি বর্গ করা হয় ইয়েস দুটেই করতে হইছে আমার এক তো সাইন ইনভার্স এক্স আছে আবার বর্গও করতে হয়েছে তাহলে আমাকে শেষে মানে অঙ্কের শেষে 2y1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে বলো 2y1 দ্বারা কি আমি বাম পাশে ভাগ করতে পারি কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিতে পারি এরা একটু কষ্ট করে 2y1 টা কমন নাও কি হয় বলো তো 1 x স্কয়ার y2 x y1 বুঝা গেছে এরা ক্লাসের সবাই 2y1 দ্বারা ভাগ করে দাও শূন্যের নিচে ভাগ হয়ে গেলে এটা 0 হয়ে যাবে আর আমি একটু বলে রাখি সাইন ইনভার্স x বা কস ইনভার্স x থাকলে এবং বর্গ করা হলে এবং ইনফ্যাক্ট সাইন ইনভার্স x কস ইনভার্স x থাকলে সবসময় আমরা বর্গ করব অঙ্কের শেষে 2y1 দিয়ে ভাগ যাবে এইটা হচ্ছে মাস তাহলে কি আমার কথাগুলো সবাই বুঝতে পারছো আমি তিনটা কথা বলে দিছিলাম তোমাদের আবার কথাগুলিতে এক নজর দেখাই কারণ এটা না দেখে আসলে অঙ্ক করতে থাকলে বুঝবা না একটাও প্রত্যেকটা একই প্রথমে ভগ্নাংশ বর্গমূল রাখা যাবে না ফ্ল্যাশব্যাকে যেতে হয় এখানে অবশ্য যেতে হয় নাই কারণ নরমালি আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলছি আর তিন নম্বরে বলছে যে সাইন ইনভার্স এক্স বা কস ইনভার্স এক্স থাকা অবস্থায় যদি বর্গ করি তাহলে শেষে 2y1 দ্বারা ভাগ করতে প্যারা এবার তোমাদের দুইটা যমজ ভাই দেখাই
বেরা তোমরা ভালো করে তাকায় বলো বারো আর তেরোর মধ্যে পার্থক্য, মনোযোগ দিয়ে ভালো করে বারো আর তেরো দুটোই দেখো, বলো দুইটা কি হুবহু একদম কজের জায়গায় সাইন? আচ্ছা সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, কজ ইনভার্স এক্স কে করলে কি হয় বেরা? Minus 1 by root over 1 minus x. আচ্ছা যখন আমি বর্গ করব তখন কি দুটো সেম হয়ে যায় না? জি ভাইয়া। Yes sir. এই কারণে উত্তরটা সেম আসছে। আমি সুন্দরভাবে 12 নাম্বার করায় দেব এবং আজকের ক্লাসের একমাত্র তোমার বাড়ির কাজ সেটা হলো 13। বুঝছার যারা গতকালকে হোমওয়ার্কগুলো করো নাই ফার্স্ট ভিডিওটা দেখে দয়া করে ফেলে দাও, ঠিক আছে? অনেক সহজ একটা পার্টিকুলার নিয়ম, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমি পার্টিকুলার নিয়ম বানাই দিব তোমাদের, দেখবা যে অনেক সহজ লাগছে। তবে ভেরা যারা ফাঁকিবাজ, যারা এগুলো দেখার টাইম নাই, অনেক ব্যস্ত, তাদের কাছে কোনো জীবনেও কঠিন লাগে না, সহজ লাগবে না। খুব সিম্পল একটা ইকুয়েশন। তো এবার বারো নম্বরে যেটা দেয়া আছে ভালো করে শোনো, দেয়া আছে কস রুট ওয়াই ইকুয়াল টু এক্স। এখান থেকে যেটা প্রুফ করতে বলছে সেটা একটু লিখে নিই, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকাল টু 2, এটা প্রমাণ করতে। তার মানে আমি দুইবার ডিফারেন্সিয়েট করব, সেটা পরের কথা। প্রথম কথা হচ্ছে উই হেট রুট, আমি রুট রাখবো না। তাহলে বলো এই অবস্থায় বর্গ করলে কি রুটটা যাবে? মানে স্কোয়ার যদি করো কস স্কোয়ার হবে, রুট ওয়াই কি যাবে? নো, মানে এখানে রুট যাবে না। তাহলে রুট যাওয়ার জন্য আমি কি করব, এক কাজ করি কস কে ডানে পাঠিয়ে দিই, তাহলে এটা কস ইনভার্স এক্স হয়ে গেল। এইবার যদি আমি স্কোয়ার করি তাহলে এই আমার যে অপছন্দের জিনিস রুট এটা চলে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ভগ্নাংশ রাখা যাবে না, রুট রাখা যাবে না। ওকে, কস ইনভার্স এক্স হোল স্কোয়ার। এইবার আমি তোমাকে অঙ্কটার কথা বলি। অঙ্কটা দুইটা জিনিস দেয়া আছে, একটু দেখো ভাইয়া ভালো করে পড়ো, অঙ্কের কথাবার্তা সব টু দা পয়েন্ট বুঝতে হবে সবার, একটু দেখে নাও। ভেরা সবাই দেখো অঙ্কে, অঙ্কটা শুরু করছে এইটা অথবা এইটা থেকে। যদি এইটা থেকে স্টার্ট করে তাহলে তোমাকে দুই লাইন বাড়তি করতে হচ্ছে, আর যদি এইটা থেকে স্টার্ট করে তাহলে তোমাকে দুই লাইন কম করতে হবে, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? এবারে আসো ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি ওয়াই ওয়ান। যারা ডিফারেন্সিয়েশন মোটামুটি পারো তারা মনে হয় আমাকে হেল্প করতে পারবা। এটাকে ডিডিএক্স করলে কি হয় ওয়াই ওয়ান? মনে মনে তুমি এইটাকে এক্স ভাববা, তাহলে এটা হবে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কে ডিডিএক্স করবে টু কস ইনভার্স এক্স হয়, কিন্তু এটা এক্স না, এটা কস ইনভার্স এক্স। এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি ক্লাসের সবাই? এই লাইনটা বুঝছো? এক্স স্কোয়ার টু এক্স, কিন্তু এটা এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান। সবাই কি বুঝতে পারতেছো ভেরা? জি ভাইয়া। ওকে, উই হেট রুট, উই হেট ভগ্নাংশ, উই হ্যাভ বোথ। তাহলে কি করবা? আনো বামে করো স্কোয়ার। সবাই বুঝতেছি? যেটা হবে সেটা হলো 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার 4 কস ইনভার্স এক্স হোল স্কোয়ার। সবাই কি বুঝতে পারছি ভেরা? আমরা বামে এনে হোল স্কোয়ার করছি, লাইনটা বুঝছো কিনা? প্রত্যেকটা লাইন বাই লাইন জিজ্ঞেস করি ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে ভেরা, দুই নাম্বার স্টেপটা কি ছিল? এক নাম্বার স্টেপ হয়ে গেছে, ভগ্নাংশ বর্গমূল দূর। এবার বলো দুই নাম্বার স্টেপ কি ছিল, মনে আছে? ফ্ল্যাশ ব্যাকে যেতে হয়। দেখো থ্রি ইডিয়ট সিনেমা মনে পড়তেছে কিনা, যে পিছনের লাইনে চলে গেছি আর কজ ইনভার্স এক্স হোল স্কোয়ার মানে 4 ওয়াই। সবাই কি বুঝতেছে?
যদি যাওয়া যায় তাহলে যাবা। এবার বলো আরেকবার ডিডিএক্স করতে হবে না ভেরা, প্রমাণে কি আছে? জি ভাইয়া আরেকবার ডিফারেনশিয়েট করা প্রয়োজন, সো দ্যাট আমরা তো পামে চলে আসি। আরেকবার ডিডিএক্স নিই, ddx of 1 minus x square y1 square ddx of 4y ঠান্ডা মাথায় আমাকে বলবা এটা কোন সূত্র হবে না? uv এই জিনিসটা ভালো করে দেখে রাখো, এই জিনিসটা তোমাকে পাঁচ বার করতে, এটা u ddx of v প্লাস আই হোপ একটু আগে, এটা আমি দ্বিতীয়বারের মতো করতেছি, একটু আগে করে আসছি, u ddx of v প্লাস v ddx of u আর 4y কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ঠান্ডা মাথায় বল, 4 কনস্ট্যান্ট বাইরে আসবে, y কে ddx করলে হয় y1, আমি কি বুঝতেছি সবাই? না বুঝতে পারলে এখনই বল, এটা u এটা v, u ddx of v প্লাস v ddx of u আর এটাকে ddx করলে 4y1, জানতে চাই y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এরা আজকে বলছে 2y1 y2, আই হোপ আমি তোমাকে মুখস্থ করায় দিই, y1 স্কয়ার কে ডিডিএক্স করলে 2y1 y, আর আমাকে জানাও যে 1 x স্কয়ার কে ডিডিএক্স করলে কি হয় -2x = হলো 4y1। ভেরা দুইটা কথা, মানে তিন নাম্বার কথাটা কি ছিল তোমাদের যদি মনে থাকে, cos inverse x বা sin inverse x থাকলে এবং যদি বর্গ করা হয় দুইটাই পড়ছিলাম, তাহলে অঙ্কের শেষে 2y1 দ্বারা উভয় পক্ষ ভাগ করতে হয়, 2y1 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 আছে না ভেরা সবগুলো? লাস্টে 2y1 দ্বারা ভাগ করো, প্রমাণটা হয়ে গেছে 2y1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিছি। এরা আমার কথাগুলোর মাঝে যা বুঝতে পারতেছো সবাই? জি ভাইয়া। এরা আমি কি আশা করতে পারি যে একদম একই রকম ভাবে তুমি 13 নাম্বারটা হোমওয়ার্ক করবা? ভাই কি পার্থক্য এটার মধ্যে বলো তো, এটা হলো সাইন, এ পাশে গেলে কি হবে sin inverse x, এটা এটা স্কয়ার করবা sin inverse x হোল স্কয়ার, ddx করলে কি হবে 2 sin inverse x, এই মাইনাসটা খালি হবে না, আর গুণ করে স্কয়ার করবা, তারপরে কি একই ম্যাথ না? আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া একদম একই ম্যাথ, হুবহু তুমি মানে এখন ইনফ্যাক্ট করাও লাগে না এমন অবস্থা, তারপরেও তুমি প্র্যাকটিসের জন্য করবা, 17 নাম্বার অঙ্কে চলে আসছি, এই গ্রুপটা শেষ করে আরেকটা গ্রুপ পড়াবো। হ্যাঁ মোট চার ধরনের অঙ্ক আছে তো, গতকালকে একটা টাইপ করছি নরমাল টাইপ যেগুলো, 17 নাম্বার পড়ো ভালো মতো, বলছে y = ln y = tan inverse x যদি হয় তাহলে এটা প্রমাণ করো, এখানে ln y আছে, তো এবারে আমরা যেটা করব প্রমাণ যেটা করতে বলছে সেটা হইল লন ওয়াই হইলে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস কি আছে বলো তো, টু এক্স ওয়াই ওয়ান নাকি এরকম আছে, টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, ঠিক আছে আমরা ওইটা যাবো, তার আগে তুলে নেই, তোমরা আমাকে হেল্প করতে পারবা এখন, দেখো তোমাদের কাছে আস্তে আস্তে সহজ লাগবে, ইফ আই এম নট রং তোমাদের সাইকোলজি চিন্তা করো, দেয়া আছে লন ওয়াই ট্যান ইনভার্স এক্স, বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় লন ওয়াই কে ডিডিএক্স করলে, তারপর আমি দেখাই ডি ওয়াই বাই ডি এক্স, না ভাইয়া নো কি বললা এতক্ষণ পরে, লন ওয়াই কে ডিডিএক্স করলে কি হয় ওয়াই ওয়ান বাই ওয়াই, 1 by y y কিন্তু না অনেকে y1 by y লিখছে অক্সিজেন, এটাকে বুঝছো তুমি ভাববা এটা x, ln x কে করলে 1 by x হয়, ln y কে করলে 1 by y হবে, কিন্তু এটা কি x না এটা y, এটাকে ddx করলে কি হবে
y কে dx করলে y1 বোঝা গেছে ক্লাসের সবাই डिफरेंशिएट करो বামে কোন সূত্র ডানে কোন সূত্র বামে u হিয়ার ডানে y1 ভেরি গুড y কে ddx করলে হয় y এরা y1 কে ddx করলে কি হয় y2 y2 জাস্ট y ভেরি গুড আর 1 plus x square के ddx को लिए की होए भाई रहा? x 2x चले y1 into 2x equal to y1 भाई रहा, a y1 ता बाने एने, common मिले, की होए बोलो तो भाई रहा? a y1 ता common मिले, x minus 1 into y1 होए रहा, छेते पाट से y1 ता बाने एने, आमी common मिले, लासे सबाई की बुझते पाट से चले जाब हम সবাই আমাকে হেল্প করো এবার সবাই পার্টিসিপেট করবা ম্যাথে দেয়া আছে y e টু দি পাওয়ার tan ইনভার্স x জানো y1 কত হবে এটাকে ddx করতে যাচ্ছি এইটাকে ddx করলে কত হবে ক্লাসের থেকে বলতে পারো tan ইনভার্স x x টু দি পাওয়ার tan ইনভার্স e টু দি পাওয়ার x কে করলে কি হয় x ddx of tan ইনভার্স ddx of tan inverse x কত 1 by 1 plus x আমি থার্ড লাইনটা বুঝছি কিনা সবার কাছ থেকে জানি থার্ড লাইনটা সবাই বুঝছে জি ভাইয়া ক্লাসে সবাই কি থার্ড লাইনটা বুঝছো মনে মনে tan inverse x কে x ভাবছি e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x হয় কিন্তু এটা কি x না এটা tan inverse এটাকে ddx করলে 1 by 1 plus x স্টেপ 1 ভগ্নাংশ রাখা যাবে না রুট নাই এখানে ভগ্নাংশ আছে ভগ্নাংশ রাখা যাবে না বামে নিয়ে যাও কত হবে বলো কেন 1 + x² * y1 = 10 এর স্টেপ 2 কি কষ্ট করে বলো ফ্ল্যাশ ব্যাক যেতে হবে y y If I'm not wrong, এটা মনে হয় আগের অঙ্কটা হয়ে গেছে আগের অঙ্কটা আমরা এক্স্যাক্টলি এখান থেকে তো আরেকবার ডিডিএক্স করো আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আই হোপ তোমরা বুঝে গেছো যারা ডিফারেন্সিয়েশন বুঝছো তাদের কাছে মনে হচ্ছে ভাই আপনি অনেক ভাইয়া ভেঙে পড়েছে আর যারা করো নাই তাদের কাছে তো কঠিন লাগে স্বাভাবিক বিষয় বলো এটা ইউ এটা ভি কত হবে ভাইরা u ddx of v so y1 plus y1 ddx আর y কে ddx করলে কি হয় ভেরা y1 ভেরা আমাদের চ্যাপ্টার 9 করায় ফেলবো আমরা তোমাদের অলরেডি বলছি আমরা কিন্তু অফলাইনে কোচিং করার জন্য প্রস্তুত আমরা কোচিং সেন্টার নিয়ে ফেলছি অলরেডি মার্চের 1 তারিখ থেকে আমাদের একযোগে তিন ব্রাঞ্চে কোচিং শুরু হবে
ইনশাআল্লাহ গভর্নমেন্ট খুলুক বা না খুলুক আই হোপ খুলে দিবে আমরা স্টার্ট করে দিই কারণ ভ্যালেন্টাইন্স ডে আগামী কালকে আজকে পয়লা ফাল্গুন এখানে করোনার কোনো উপস্থিতি নাই কিন্তু একজনের কথা পড়লাম কমেন্ট যে করোনা ভাইরাস হচ্ছে স্কুল কলেজের বারান্দায় অপেক্ষা করতেছে স্টুডেন্টদের জন্য এই কারণে স্কুল কলেজ বন্ধ আর সব জায়গায় করোনা মুক্ত হয়ে গেছে বাংলাদেশ বুঝছো স্কুলটা খুললেই করোনা হবে আদারওয়াইজ কোনো করোনা হবে না জানি না আমি নীতি টিতি জানি না তো ওয়াই ওয়ান কে ডিডিএক্স করলে কি হয় বলো ওয়াই টু আর এই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে ডিফারেনশিয়েট করলে কি হয় মোটামুটি সবগুলা একই রকম এইটার সাথে আরেকটা মিল আছে পঁচিশের সাথে পুরাপুরি মিল আছে হচ্ছে ৩৬ তোমরা কি বুঝতেছো আমি উল্টা পাল্টা করাচ্ছি না ভাইয়া আমি সম্পূর্ণ সিরিয়াল মেইনটেইন করতেছি ভাইরা ৩৬ নাম্বার এটার সাথে সামঞ্জস্যপূর্ণ তাই না আমি ঠিক বলছি ওকে সো এখানে একটা পার্থক্য হইল এখানে এক্স এর জায়গায় টি দে আছে বুঝছো মানে চলকটা এক্স এর বদলে টি তো ইউজুয়ালি তুমি কিন্তু খালি ডিডি এক্স করো এখানে কি করবা এখানে ডিডি টি করবা বোঝা গেছে সবাই বুঝতেছো ভাইরা আমার কথা এমন ভাবেই কিন্তু এবারে ওয়াই ওয়ান আর ডানে আমি যদিও বলে দিচ্ছি তারপরে তুমি আমি জানি পরীক্ষা হলে অনেকে এই ভুলটা করবা এখানে এক্স লেখা বসে থাকবা অ্যাজ তোমরা যেন মানুষ ভুল হইতেই পারে কিন্তু টিচার তো নাম্বার কাটবে ডিডি টি এটা চলকটা টি বলো এটাকে তুমি টি ভাববা ই টু দি পাওয়ার টি কে ডিডি টি করলে হবে ই টু দি পাওয়ার টি শুনতে যেন কেমন লাগতেছে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেনশিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স হয় কিন্তু এটা কি টি না এটা এ সাইন ইনভার্স টি এটাকে আবার ডিফারেনশিয়েট করতে হবে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে ঠান্ডা মাথায় বলো দেখি ভেরা 1/√1 - t² এ থাকবে না একটা এ তো থাকবে 1/√1 - t² ভেরা কষ্ট করে বলো এই চ্যাপ্টারের নাম আমি দেখো উপরে লিখে রাখছি এই ওয়ার্ডটা তো আর আজই না লিখি না চ্যাপ্টারের নামই ফ্ল্যাশব্যাক খালি পিছনের লাইনে যাইতে হয় এটা মানে কি ওয়াই ওয়াই তাহলে উপরে হলো এ ওয়াই আর নিচে হলো √1 - t² উই হেট রুট বি এই ভগ্নাংশ উই হ্যাভ বোথ তাহলে বামে আনো আর না বর্গ করো কত হবে একবারে বলো 1 - t² y² = a² y² বোঝা গেছে ভেড়া পাশে সবাই তো আমাদের এই ধরনের অঙ্কগুলিতে সব সময় ডাবল ডিফারেন্সিয়েশন করতে হয় কারণ প্রমাণে y2 আছে আরেকবার ডিডি টি করবা কিন্তু হ্যাঁ হ্যাঁ ডিডি এক্স না ডিডি টি যদি আমি বলতেছি তাও তোমরা ভুল করবে পরীক্ষায় আরো কয়েকটা ভুল আমরা রেগুলারলি স্টুডেন্টদের কাছে দেখতে পাই সেটা হলো এটারে uv এর সূত্র করে এটা কি হবে uv এর সূত্র ভাইয়া না ভাইয়া এই ধ্রুবক a স্কয়ার ধ্রুবক কনস্ট্যান্ট এটা সোজা বাইরে চলে আসবে বাম পাশে এটা u এটা v ঠান্ডা মাথায় ddt করো u ddt of v plus v ddt of u আর জানতে চাই a স্কয়ার তো বাইরে ক্লাসে কয়জন বলতে পারবা y স্কয়ার কে ddt করলে কি হয় আজকে 2y dy by dt মানে কি dy/dt মানে কি y1 y1
ম্যাম কোন দিনও মানে 2y y1 এমনি লিখ বুঝছো এবার বলবা y1 স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কি হয় y1 স্কয়ার 2y1 y2 2y1 y2 এক্সিলেন্ট মুখস্থ হইতেছে সমস্যা নাই তাহলে আরো পাঁচবার বলবো y1 স্কয়ার কে ডিডিটি করলে 2y1 y2 বলো এখানে 1 minus t স্কয়ার কে ডিডিটি করলে কি হয় minus 2t equal to 2a square y1 ভেরা একটা কথা বলছিলাম সাইন ইনভার্স যদি থাকে আর তুমি যদি বর্গ করো করছো না তাহলে অঙ্কের শেষে কি করতে হয় ভেরা 2y1 দিয়ে ভাগ করতে হয় 2y1 দ্বারা ভাগ করতে পারে আস্তে আস্তে মুখস্থ হচ্ছে পুরোপুরি মুখস্থ হয়ে যাবে বলো কত হবে 1 - t স্কয়ার y2 - t y1 = a স্কয়ার y মানে কি বুঝাইতে পারছি 2y1 দ্বারা উভয় পক্ষ ভাগ করে দিছি ক্লাসের সবাই কি বুঝছো কিনা জানাও সবাই কি বুঝছো ক্লাসের সবাই ওকে আসলে চ্যাপ্টারের অনেক অঙ্ক তো আর আমি পড়াই দেই অনেক হোমওয়ার্ক কম দিই এই কারণে একটু সময় লেগে যাবে যে কোনো চ্যাপ্টার করাইতে কিন্তু তুমি আমার রুল ফলো করো স্পেশালিটি আছে আমার অবশ্য ভেরা এই দুটা অঙ্ক কি সেম 27 28 আমাকে একটু বলো এই দুটা অঙ্ক কি একই রকম জি স্যার শুধু 10 এর জায়গায় সাইন তারা আমি 28 নাম্বারটা করে দেই তোমাদের আমার কথাই আমি না রাখি মানে 27 নাম্বারটা বাড়ির কাজ দেই বুঝতে পারছো আমার কথা ভেরা 27 নাম্বারটা করে নিবা দুইটা কাজ দিছি কিন্তু তোমাদের কি কি হোমওয়ার্ক গুলো বলে দেই পরে লাস্টে ভুলে যাব 13 27 এই দুইটা ম্যাক্সিমাম 20 মিনিট সময় লাগবে তোমরা যদি বস ওকে তাহলে হোমওয়ার্কটা করে ফেলো আজ এই সপ্তাহে পরীক্ষা নাই এই সপ্তাহে তোমরা 5.2 এর ক্লাসগুলো দেখে নাও আর কেউ যদি নতুন যদি কেউ জয়েন করে থাকো তাহলে এই ব্যাচে তো চ্যাপ্টার 5 শেষ হয়ে গেছে যদি চ্যাপ্টার 5 তোমরা করতে চাও তাহলে 4 5 এই ব্যাচগুলিতে আমার এখনো চ্যাপ্টার 5 বাকি আছে বিন্যাস সমাবেশ ব্যাচ 4 এর টাইম হচ্ছে রবি মঙ্গল 3:30 আর ব্যাচ 5 হচ্ছে সোম বুধ 2:00 তো এই দুইটা টাইমে আমার প্রিভিয়াস চ্যাপ্টারগুলো এখনো চলতেছে তোমরা চাইলে সেটা কভার আপ করতে পারো আর আদারওয়াইজ তোমরা যদি মনে হয় যে না টাইম মিলতেছে না তাহলে গুগল ড্রাইভ থেকে রেকর্ডিং ক্লাসগুলো দেখে নিতে পারো অনেক অপশন 27 হোমওয়ার্ক দিছি 28 নাম্বারটা দেখো দেয়া আছে y equal to 10 m tan inverse x এই গ্রুপের এটা শেষ অঙ্ক ইনভার্স ফাংশনের y1 কত হবে যারা ঠান্ডা মাথায় বলবা y1 y1 কত হবে tan x tan inverse x dt x of tan কিন্তু এটা কি x tan x কে dx করলে sec square x হয় কিন্তু এটা x না এটাকে dx করতে হবে tan inverse x কে dx করলে 1 by 1 plus x square m টা কনস্ট্যান্ট বাইরে আসছে বোঝা গেছে ভেরা ক্লাসের সবাই tan x কে করলে sec square x ভগ্নাংশ রাখবা নেভার 1 plus x square বামে নিয়ে আস m আছে জানতে চাই ভেরা sec square x এটাকে ইচ্ছা করলে 1 plus tan square x লেখা যায় বলো তো ভেরা মানে sec square theta 1 plus tan square theta এটা কেন লিখছি জানো ওই যে আমাকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে তো এটা তো মানে ব্যাপারটা হচ্ছে কি নায়কের পুরনো স্মৃতি মনে পড়তেছে না সিনেমার তা কি করে নায়কের মাথায় আবার একটা বাড়ি দিতে হয় তাহলে নায়কের আগের স্মৃতি মনে পড়ে আর কি তো এরকম একটু বাড়ি দিছি আমি তাইলে এই যে ফ্ল্যাশব্যাকে চলে গেছে এটা মানে হলো y বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই
So m into 1 plus y square. আরেকবার ddx করতে যাইতেছি এবার y2 লাগবে আমার one plus x square one one এটা গুণ করে নেই m plus m y square এটা u এটা v কত হবে ভেরা u ddx of v plus v ddx of u m কে খালি m কে ddx করলে কি হবে zero zero m y square কে ডিফারেনশিয়েট করলে কি হবে m y square এবার বলো y1 কে ডিফারেনশিয়েট করলে কি হয় y2 2x minus 2m y y1 0 বলো এই দুটার মধ্যে কি কমন যায় 2y1 কমন যায় তাহলে হবে x minus my equal to 0 সবাই কি বুঝতেছো তারা এটা প্রমাণ করতে বুঝছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক ইনফ্যাক্ট 27 নম্বরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা তোমরা বাড়ির কাজটা করবা বুঝতেছো আমার কথা আমাদের আজকে একটা গ্রুপ শেষ হয়েছে তো এটা হলো ইনভার্স গ্রুপ ছিল এইবার আমরা করব হলো অ্যালজেব্রা ফাংশনের গ্রুপ যারা অ্যালজেব্রা ফাংশন কিভাবে বুঝবো আমরা ঠান্ডা মাথায় শুন মনোযোগ দিয়ে শুন অ্যালজেব্রা ফাংশন মানে হচ্ছে মানে এমন থাকবে y equal to a x to the power n b x to the power n মানে শুধুমাত্র x এর পাওয়ার আর কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা বুঝবো এটা হলো অ্যালজেব্রা গ্রুপ সবাই কি আমার কথা বুঝতেছো মানে ত্রিকোণমিতিও থাকবে না লনস e টু দি পাওয়ার x কিচ্ছু থাকবে না শুধুমাত্র কনস্ট্যান্ট আর x আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসে সবাইকে এই ম্যাথ গুলা মনে রাখবা লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুফ করবে এই গ্রুপের জাস্ট চারটা অঙ্ক আছে বই 9 18 19 31 সবাই কি বুঝতেছো ভেরা অ্যালজেব্রা গ্রুপের বইতে চারটা মাত্র ম্যাথ আছে এই অ্যালজেব্রা গ্রুপের অঙ্কগুলিকে তোমার লেফট সাইড থেকে রাইট সাইড প্রুফ করবে এতক্ষণ যত অঙ্ক করছি গতকালকে আমরা 10টা করছিলাম আজকে মনে হয় 8টা করছি প্রত্যেকটা অঙ্কে আমরা কিন্তু দেয়াছি থেকে প্রমাণটা করে ফেলছি তাই না ভাই তোমার কি মনে আছে জি ভাই এই চারটা অঙ্ক যে গ্রুপ এইটা অ্যালজেব্রা গ্রুপ দেখে চিনে ফেলতে হবে দেখো তো ভাইরা দেখে চিনো কিনা আমি একটু বইটা দেখাই 9 নাম্বার 18 নাম্বার 19 নাম্বার এগুলো একটু তাকাও হ্যাঁ ভাই 9 18 19 এর দিকে একটু তাকাও আমি কি ঠিক বলতেছি as well as 31 প্রায় নিয়ে আসি একবার বারবার দেখার টাইম দেখো তো ঠিক বলতেছি কিনা সবাই ওকে তাহলে আমরা শুরু করতেছি 9 দিয়ে এখান থেকে দুইটা করাই দিই 9 আর 31 যারা অঙ্কগুলো সেম তোমরা যদি একই রকম গুলা করে ফেলো তাহলে ক্লাসে দেখা যাবে যে ক্লাসটাও ভালো হবে তুমি নিজে পারলা সবার ট্রাইটা করতে হবে যা মানে px plus q by x এটা দেয়া আছে এখন তোমার প্রমাণ করতে বসতে হইলো আমি একটু লিখে দিই প্রমাণ কি x স্কয়ার y2 প্লাস x y1 ইকুয়াল টু 2y বোধ হয় নাকি আমি কি ঠিক বলছি এরকম কিছু দেখো তো কার কাছে বই আছে
খালি y বলো 2y খালি y ঠিক বলছিস দেখো তো জি ভাইয়া ভেরা এইটাকে কি এমনি লেখা যায় দেখো তো q by x কে এইভাবে লেখার কারণ কি বুঝছো তো না সবাই ভাইয়া ওকে সো আমি জানতে চাই এটাকে ddx করলে কত হবে ঠান্ডা মাথায় আমাকে বল डिफरेंशिएट करो y2 डिफरेंशिएट कर ले ठंडा माथा बोल p কে ডিফারেন্সিয়েট করলে হবে আন্ডার 0 আর এইটাকে ddx করলে কি হবে 2x to the power minus 3 2qx to the power minus 3 তাই না আমি কি ঠিক বলছি ক্লাসের সবাইকে জি ভাই লেফট সাইড x স্কয়ার y কি x y1 কষ্ট করে বলো মানটা এবার বসাইতে যাচ্ছি x স্কয়ার 2q x টু দি পাওয়ার -3 x ইনটু dx - q বাই x মানে সরি dx + qx ইনভার্স dx - 2 সরি জানতে চাই ভেরা তোমাদের কাছে কে কে বলবা এটার সাথে এটা গুণ করলে কত হবে 2q x ইনভার্স + px minus qx inverse দেখো তো বুঝছো কিনা যারা ক্লাসের সবাই যারা বলবা 2q in x inverse থেকে qx inverse গেলে কত থাকে qx inverse জানতে চাই x inverse কত q by x x inverse px plus q by x কত হবে ভেরো y right side বুঝছো ভেরো ক্লাসের সবাই জি ভাইয়া গেল এই টাইপের আসো আরেকটা ম্যাথ দেখিনি 31 নাম্বার খুব ইম্পর্টেন্ট এখানে বলছে ax স্কয়ার প্লাস bx টু দি পাওয়ার মাইনাস হাফ 2x স্কয়ার y2 মাইনাস xy1 মাইনাস 2y ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে মানে এই অঙ্কগুলো না তুমি ডিফারেন্সিয়েট করে মানে নরমালি ডিফারেন্সিয়েট করে আগের জায়গায় আনাটা টাফ মানে প্রমাণটা করাটা টাফ এই কারণে আমি লেফট সাইড থেকে করব সবাই কি বুঝতেছো ক্লাসে সবাই জি ভাই ওকে ax স্কয়ার প্লাস bx টু দি পাওয়ার মাইনাস হাফ প্রমাণ কি করতে বলছে সেটা একটু টপ কর্নারে লিখে নি তাইলে করতে সুবিধা হবে ওকে নিজের কথাই নিজে ব্রেক করে দিচ্ছি আমার মনে হয় 18 19 তোমরা করতে পারবা তারপরেও না পারলে আমি করায় দিব কোনো সমস্যা নাই হোমওয়ার্ক চারটা হয়ে গেল একই রকম অঙ্ক যারা এই দুইটা করাইছি আরো দুইটা করায় লাভ কি একই জিনিস y1 বলো কত হবে ax স্কয়ার প্লাস bx টু দি পাওয়ার মাইনাস হাফ যারা একটু বলো y1 টা কত ঠান্ডা মাথায় বল y1 কে এটাকে ddx করলে কত হবে ax স্কয়ার বলো ভেরা সব পারা উচিত তো 2ax আর এটা কি হবে মাইনাস হাফ b x টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 আরেকবার ডিফারেন্সিয়েট করো y1 ddx 2ax
minus half b x to the power minus 3 by 2 ax y2 হবে ধন্যবাদ বলো ddx করলে কি হয় 2a minus 3 by 2 আসলো 3 by 4 b x to the power minus 5 by 2 যারা পারি তো এগুলো নাকি তোমাকে ভেঙে ভেঙে লিখতে হয় স্মার্ট হইতে হবে মানে minus half minus 1 minus 3 by 2 minus 3 by 2 minus 1 minus 5 by 2 একবারে লিখে দিছি বুঝাইতে পারতেছি আমি ক্লাসের সবাইকে সবাই যারা গতকালকে চারটা আজকে চারটা কাজ দিছি আমি সবার কাছ থেকে হোমওয়ার্কগুলো চাই কারণ নাইলে হবে কি আটটা অঙ্ক না করা থেকে যাবে এইটা বরং আমি করায় দিই তাও তোমরা মানে হোমওয়ার্কগুলো করো বুঝছো সবাই বলো লেফট সাইড কত আছে 2x স্কয়ার y2 minus xy1 minus 2y মানটা বসাও এরা 2x স্কয়ার minus x minus 2y এর একটু গুণ করে দাও কষ্ট করে হ্যাঁ এর সাথে এটা ঠান্ডা মাথায় বলো গুণ করলে কত হয় 4ax স্কয়ার এর বলবো এটার সাথে এটা গুণ করলে কত হয় এটা হলো 2 এটা হলো মাইনাস হাফ মানে মাইনাস 2.5 বলো তো একবারে কত হয় দেখি কার বুদ্ধি আছে 2 আর 4 কাটা 3/2b x এর পাওয়ার কত হবে 2 মাইনাস 5/2 কত হয় বলো তো ভাই মাইনাস হাফ হয় না মাইনাস হাফ হয় ওকে মাইনাস 2a x স্কয়ার মাইনাস এ মাইনাস এ হলো প্লাস কষ্ট করে বলবা ভেরা এটার সাথে এটা গুণ করলে কি হয় হাফ b x টু দি পাওয়ার এটা হলো 1 1 মাইনাস 3 বাই 2 কত হবে এইটাও মাইনাস হাফ হয় সবাই কি বুঝতে পারো মাইনাস 2a x স্কয়ার মাইনাস 2b x টু দি পাওয়ার মাইনাস হাফ একটু ভালো করে লক্ষ্য করো 4ax স্কয়ার থেকে 2ax স্কয়ার 2ax স্কয়ার বিয়োগ হইলে কত হয় কাটা যায় না সবাই কি বুঝতেছো জি ভাইয়া 3/2 মানে কত 3/2 1.5 হাফ মানে কি 0.5 তাহলে 1.5 আর 0.5 যোগ করলে কত হয় 2 কাটা যায় বুঝতেছি ক্লাসের সবাই জি ভাইয়া অনেকগুলো হয়ে গেছে ভেরা তোমরা যদি চারটা করে ফেলতে পারো আর একটা ক্লাস লাগবে আমাদের বাকি সবগুলো করায় ফেলবো আমরা 9.6 এর পরে 7 8 9 টানা করায় ফেলবো আমাদের টার্গেট হচ্ছে কোচিং খোলার আগেই আমরা 9 চ্যাপ্টারটা শেষ করে নিব অফলাইন ক্লাসে আমরা ইন্টিগ্রেশন পড়াবো তবে আগেও বলতেছি যে অফলাইন ক্লাসে কিন্তু অনলাইন সুযোগ সুবিধা থাকবে কেউ যদি অফলাইন ক্লাসটা অনলাইনেও করতে চাও মানে আমার যদি মনে করো যে নিরাপদ না তাহলে বাসা থেকে অনলাইনে ক্লাসগুলো করতে পারো বুঝছো সবাই ক্লাসের টাইমিং ঠিক থাকবে আমাকে টাইমিং নিয়ে যদি প্রবলেম করো যে ভাইয়া আমার তো ওই সময় অন্য পড়া শুরু হয়ে গেছে তাহলে তোমাকে অন্য টিচার খুঁজে নিতে হবে কষ্ট করে বুঝতে পারছো কারণ আমাদের টাইমিং গুলো ঠিক রাখবো আমি সবাই কি বুঝতেছো ভালো থাকো ভাইয়া অফলাইন